আজকে একটা রিলেটিভলি নন ইস্যু নিয়ে কথা বলবো। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন করোনা ভাইরাসের কারণে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করে। সো সমালোচনা করার পিছনে কিছু পক্ষে কিছু যুক্তি থাকবে, বিপক্ষে কিছু যুক্তি থাকবে, সো সেটা ঠিক আছে। তো প্রধানমন্ত্রী সেটার সেই প্রশ্নে বলছেন যে স্কুল খুলে দিয়ে বাচ্চাদের মৃত্যু ঝুঁকিতে ফেলে দিতে পারি না। এই ওনার স্টেটমেন্টটা পড়ার পর স্ট্রোক মি অ্যাজ অড যে এই কথাটা মানে কি, রাইট? নাও আমার মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলো জাস্ট আলোচনা করি আর কি। এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যে কথাটা উনি কেন বলছেন, হোয়াট ডাজ ইট মিন? শি ইজ ট্রাইং টু অ্যাপিয়ার অ্যাজ ইফ শি কেয়ার্স। বাচ্চাদের আমি মৃত্যুর ঝুঁকে মুখে ফেলে দিতে পারি না, সো খুব কেয়ার জায়গা থেকে এটা। সকল দেশে সকল রাজনীতিবিদরাই দে ডোন্ট কেয়ার অ্যাবাউট পিপল, তারা কেয়ার অল দ্য কেয়ার অ্যাবাউট ইজ পাওয়ার, তারা শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য কেয়ার করে। যেভাবে করলে ক্ষমতাটা তাদের আরেকটু পাকাপোক্ত হয়, আরেকটু দীর্ঘমেয়াদী হয়, তারা ওইভাবেই সব কিছু করে। সেটা যদি মানুষের ইন্টারেস্টের বিপক্ষে যায়, দে ডোন্ট গিভ এ ড্যাম। কিন্তু সে পার্থক্যটা হইতেছে সভ্য দেশের সাথে, অসভ্য দেশের পার্থক্য হচ্ছে সভ্য দেশে এই যে মানুষ ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করে, সেটা নট অ্যাট দ্য এক্সপেন্স অফ হিউম্যান রাইটস, নট অ্যাট দ্য এক্সপেন্স অফ কী বলবো বেসিক আপনার রাইটস আর কি। আর বাংলাদেশের মতো দেশে ওনারা হইতেছে ওনাদের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য হিউম্যান রাইটস খুন গুম সব টেদার্সে চলতে থাকে। সো না, উনি মানুষের জন্য কেয়ার করে, আমাদের প্রধানমন্ত্রী বা যে কোনো প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা বা খালেদা জিয়া, আই ডোন্ট বিলিভ ইট। আর স্কুল খুলে বাচ্চাদের মৃত্যু ঝুঁকে, বাচ্চা ইনভলভ হলে তো আরেকটু আবেগ চলে আসে আমাদের, রাইট? বাচ্চা, নারী, শিশু, সো এখানে একটু একটা আবেগ আবেগ আবহাওয়া আছে দেখে উনি এই কথাটা বলছেন। এটাই আমার প্রথম মাথায় আসছে যে ওকে ফাইন, উনি এখানে একটা স্টান্টবাজি করার জন্য এই কথাটা স্টেটমেন্টটা দিয়েছেন। কিন্তু যে কারণে কথা বলতেছি যে এখানে আরেকটা পসিবিলিটি আছে উইচ ইজ আ লিটল বিট অ্যালার্মিং, সেটা হচ্ছে যে উনি কি এটা পিওরলি স্টান্টবাজির জায়গা থেকে বলছেন, নাকি হি বিলিভস, শি বিলিভস ইন ইট? শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করতে চাই না, উনি যে স্কুল খুলতেছেন না এটা রাইট ডিসিশন, আমার এটার সাথে আমি এটার সাথে একমত, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যারা অথরিটি আছে তারা তাদের ক্যাপাসিটিতে করোনা ভাইরাসকে কন্টেন করার চেষ্টা করতেছে। আই উডন্ট সে দে আর ডুইং এ গুড জব অ্যাট ইট, বাট আমি তো বলবো না দে আর ডুইং এ টেরিবল জব অ্যাট ইট, করতেছে যা করার করতেছে, কিন্তু এটা অবশ্যই ওনাদের ক্যাপাসিটি আরও অনেক ভালোভাবে আরও অনেক এফেক্টিভলি এফিশিয়েন্টলি করা সম্ভব, সেটা ওনারা করতেছেন না, করবেন না বাংলাদেশ থেকে, সেটা আমি আশাও করি না। আমি বলবো যে বাংলাদেশের থেকে যেরকম এক্সপেক্টেড এরকমই চলতেছে আর কি, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। সো নাও স্কুল বন্ধ রাখার পয়েন্টটা কোথায়? প্রধানমন্ত্রী এটা বোঝেন নাকি বোঝেন না? না বোঝার তো কোনো কারণ নাই, কারণ উনি প্রধানমন্ত্রীর দেশ চালান, আবার ইটস ভেরি লাইকলি যে উনি বোঝেন না। তো সেটা যদি হয়ে থাকে তাইলে বিপদের কথা, প্রধানমন্ত্রী উনি যদি না বুঝে তাহলে তো যেরকম আমেরিকার অবস্থা খারাপ ট্রাম্পের কারণে, ট্রাম্প না বুঝে ইয়ে করতেছে, দেশ চালাইতেছে, এবং সেটার জন্য 230 কোটি লোক লোক মারা গেছে, মানে 230,000 লোক মারা গেছে। সো না বোঝাটাও কিন্তু খুব ভয়ের একটা ব্যাপার, সো প্রধানমন্ত্রী বোঝেন কিনা এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্কুল খুলে দিলে বাচ্চাদের খুলে দিয়ে প্রধানমন্ত্রী বাচ্চাদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চান না? বাচ্চাদের কিন্তু ফেটালিটি রেট খুবই খুবই লো, ইটস লাইক নন এক্সিস্টেন্ট। বাচ্চাদের ফেটালিটি রেট ইউএসএতে বিটুইন 0% অ্যান্ড 0.15%, তার মানে হচ্ছে অ্যাভারেজ করলে সেটার দাঁড়াইতেছে 0.07% ফেটালিটি রেট, 0.07%। এবং ইউএসএ থেকে বাংলাদেশে ফেটালিটি রেট কম বলে দাবি করা হয়। আমরা তো বাংলাদেশ থেকে ডেটা স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না, সো বোঝা সম্ভব না কী হইতেছে ওইখানে, বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সত্যি বিভিন্ন কারণে, ওয়েদার কারণে হইতে পারে, আমাদের ইমিউন সিস্টেম যেভাবে আমরা ভেজাল খাইতে খাইতে গ্রো করছি সব কিছু মিলে, ইটস পসিবল যে বাংলাদেশের মানুষের মৃত্যুর রেটটা কিছুটা কম। তো সেক্ষেত্রে চলে আমেরিকাতে যদি ফেটালিটি রেট হয় বাচ্চাদের অন অ্যান অ্যাভারেজ 0.07%, ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা এরকম হয় 0.1%-এর মতো, বাংলাদেশে যদি সেটা আরও কম হয়, তাইলে আপনি যদি সব স্কুল খুলেও দেন এবং 50 লাখ বাচ্চা যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ও, 50 লাখ, তাইলে আমরা ম্যাথটা করে দেখি তো 50 লাখের 0.07% কত আসে, তার মানে আসতেছে 3500। আর 50 লাখটাকে যদি আমরা 5 লাখ করে দেই তাইলে আসতেছে 350। সো 50 লাখ, এটা একটা প্রিটি কনজারভেটিভের উল্টা কি লিবারাল এস্টিমেট, 50 লাখ বাচ্চা আক্রান্ত হবে করোনা ভাইরাসে, আই ডোন্ট থিঙ্ক সো, যদি ইয়ে মেনটেন করা হয় আর কি, যে মাস্টার্স পড়তে তাদেরকে স্কুলে বাধ্য করা হয়। সো ওয়ার্স্ট কেস সিনারিওতে হয়তো বা 3500 বাচ্চা হইতেছে মারা যাবে, আর আরেকটু রিয়েলিস্টিক হিসাব করলে হয়তো 300-500 বাচ্চা মারা যাবে, রাইট? সো বাচ্চাদের ফেটালিটি রেট এত কম,
যে আপনি স্কুল খুলে দিলে বাচ্চা করোনা, প্রথমে যেটা বললাম যে বাচ্চাদেরকে মরতে দিতে পারি না, মনে হয় যে বাচ্চারা মরে সাফ হয়ে যেতেছে স্কুল খুলে দিলে করোনা ভাইরাসের কারণে, না এটা এটা বাস্তবতার সেই কনসার্নের জায়গাটা সেখানে না, বাচ্চাদের ফেটালিটির রেট খুবই লো, বাচ্চারা মারা যাবে না, মারা গেলো খুবই লো নাম্বার। এখন অনেকে বলতে পারেন যে ও বা 300 জন বাচ্চা মারা যাবে বা 3500 বাচ্চা মারা যাবে, একটা বাচ্চা তো মারা যেতে পারে না, না এখানে একটা ব্যালেন্স আছে, এখানে হিসাবটা হচ্ছে আপনার যে কী পরিমাণ মানুষ মারা যাচ্ছে ভার্সেস আপনার ইকোনমি কী পরিমাণ হার্ট হচ্ছে, আপনার কী পরিমাণ গেইন হচ্ছে ভার্সেস কী পরিমাণ লস হচ্ছে। আপনি যদি ইকোনমিকে শাট ডাউন করে রাখেন তাইলেও কিন্তু অনেক মানুষ মারা যেতেছে, তাদের জীবিকা নির্বাহ করতে পারতেছে না, তাদের জীবন জীবিকা দুর্বিষহ অবস্থা তৈরি হইতেছে এবং লং টার্ম একটা ইম্প্যাক্ট আছে, তো সেই প্রক্রিয়া তো প্রচুর মানুষ মারা যায়। সো আপনি এইভাবে খুলে দিলে কত মানুষ মারা যায়, বন্ধ করে দিলে কত মানুষ মারা যাচ্ছে, এটার একটা এস্টিমেট করে আপনি একদিক স্যাক্রিফাইস করে একটা ব্যালেন্সে একটা নেট রেজাল্টের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যে কারণে ওই যে শুরুর দিকে আমরা যেটা শুনছি যে বলে যে কী বলে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, রাইট, ফ্ল্যাটেনিং দ্য কার্ভ মিন্স হচ্ছে আপনি কার্ভটাকে, এই যে করোনা ভাইরাসের যে স্পাইকটা হয় এই কার্ভটাকে ফ্ল্যাট করতে করতে আপনি কিন্তু এটার একদম জিরোতে নিয়ে আসতে পারবেন না ইনফেকশন রেটটাকে। আপনি এটাকে যেটা করবেন অ্যাট বেস্ট আপনি যেটা হাসপাতাল ক্যাপাসিটি আছে, রাইট, হাসপাতাল ক্যাপাসিটির যে লাইনটা আপনারা গ্রাফ দেখছেন, আমি এখন বোর্ডটা নিয়ে বসলে একটু ভালো হইতো, এই মনে করেন করোনা ভাইরাস ইনফেকশনের ইয়েটা কার্ভটা, এটা হচ্ছে হাসপাতালের ক্যাপাসিটি, আপনি জাস্ট ক্যাপাসিটি নিচে নিয়ে আসবেন একটুক, তার মানে এই না যে জিরো ইনফেকশন রেট, তখনও ডেইলি হয়তো 500 লোক ইনফেক্টেড হইতে থাকবে, রাইট। এখানে ধরেন 100,000 লোক ইনফেক্টেড হইতেছে, আপনি সব লকডাউন করে দিয়েছেন, তারপরটা নামতে নামতে হাসপাতাল ক্যাপাসিটি নিচে চলে আসলো, এখন 500 লোক ডেইলি ইনফেক্টেড হইতেছে, রাইট, জিরো ইনফেকশন কিন্তু না, 500 লোক, তারপর আজকেও 500 লোক, আগামীকালকেও 500 লোক, পরশুও 500 লোক, কিন্তু যে ইনফেকশন রেট যাই হোক সেটা হাসপাতাল ক্যাপাসিটির নিচে আছে, তখন আপনি আস্তে আস্তে পার্শিয়ালি লকডাউন তুলে দিতে থাকবেন, কারণ হচ্ছে তখন মানুষ অসুস্থ হলে আপনি চিকিৎসা করতে পারবেন। সো এবং যখন একটা কনস্ট্যান্ট পর্যায়ে চলে আসবে হাসপাতাল ক্যাপাসিটির নিচে কনস্ট্যান্টলি যখন থাকবে যে নাম্বারগুলো, সো জিরো ইনফেকশন জিরো ট্রান্সমিশনে পৌঁছানো কখনোই গোল না সায়েন্টিস্টদের বা এক্সপার্টদের গোল, এটাকে এমন একটা পর্যায়ে রাখা যে এখানে আনার পর তারপর যে পরিমাণ মৃত্যু হবে, যে পরিমাণ ট্রান্সমিশন হবে সেটাকে ডিসরিগার্ড করা যায়, করে ইকোনমিকে খুলে দেওয়া যায়, কারণ ইকোনমিকে বন্ধ রাখলে প্রচুর মানুষ ভুক্তভোগী হবে, প্রচুর মানুষ মারা যাবে। সো আপনি ইকোনমি বন্ধ রেখে যদি 5,000 লোক মারা যায় আর আপনি খুলে দিয়ে যদি করোনা ভাইরাসের কারণে 500 লোক মারা যায়, তাহলে আপনার কোনটা বেশি খারাপ, ইকোনমি বন্ধ রাখাটা বেশি খারাপ, তখন আপনি ইকোনমিটা খুলে দেবেন যে আচ্ছা ঠিক আছে এখানে 300 লোক মারা যেতেছে, অ্যাটলিস্ট ওইদিকে 5,000 লোক সেভ করতে পারতে। সো এটা একটা নেট রেজাল্ট, এখানে হিসাব করে এক্সপার্টরা তারপর সিদ্ধান্ত দেবে সরকারকে যে আচ্ছা ঠিক আছে এই অবস্থা, এখন আপনি ইকোনমি পার্শিয়ালি খুলে দিতে পারেন, এভাবে আপনি স্কুল কলেজগুলো খুলে দিতে পারেন, কিন্তু দোকান রেস্টুরেন্টগুলো বন্ধ রাখবেন, পার্কগুলো বন্ধ রাখবেন, এরকম। সো স্কুল কলেজের ইস্যু যেটা বললাম, বাচ্চারা হইতেছে সবচাইতে কম সাসেপ্টেবল টু কী বলবো ফেটালিটি, তো বাচ্চাদের মারা যাওয়াটা এখানে আসলে খুব একটা বড় কনসার্ন, এখানে কনসার্ন হচ্ছে তাদের স্কুল কলেজ খুলে দিলে যেভাবে ছড়াবে ট্রান্সমিশনটা হবে, বাচ্চারা তো তারা এফেক্টেড হয় না কিন্তু তাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে তারা ওইটা ট্রান্সমিট করার সেই ক্ষমতা রাখে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং তাদের স্কুলে আনা নেয়া করার সময় বয়স্ক লোকরা হইতেছে আক্রান্ত হবে, বা স্কুল কলেজের বাচ্চারা তাদের বাসায় করোনা ভাইরাস নিয়ে আসবে, বয়স্ক লোকদেরকে আক্রান্ত করবে। কনসার্ন হচ্ছে বয়স্ক লোকরা যাদের বয়স 60-65, তাদের মধ্যে প্রায় 10-20% লোক মারা যায়। সো করোনা ভাইরাসে বাচ্চারা মারা যাওয়া ইজ নট রিয়েলি এ কনসার্ন। স্কুল কলেজ খুলে দিয়ে আমি প্রধানমন্ত্রী বলতে আমি বাচ্চাদের মুক্তি দিতে পারি না, খুব আবেগী শোনাইতেছে, খুব আলুথালু শোনাইতেছে, খুব ভালো কথা, এটা কি উনি রিয়েলি মনে করেন যে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে বাচ্চাদের মৃত্যুর কথা চিন্তা করে, নাকি ট্রান্সমিশন ছড়াবে এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা মারা যাবেন, ওই দিক ওইটা কনসার্ন। আমি পুরো লেখাটা পড়ছি প্রধানমন্ত্রী আসলে কী বলতে চাইছেন, উনি এক জায়গাতে কথাটা বলছেন সত্যি যে যারা স্কুল কলেজ আনা নেয়া করবে তাতে করে ট্রান্সমিশন ছড়াবে, কিন্তু এটা একটা লাইন জাস্ট, কিন্তু ওনার পুরো কথা আগে পরে ফুল টাইম উনি আমি খবরটা পড়ে দেখলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে, যে বাচ্চা কাচ্চা স্কুলে গেলে তারা মারা যাবে, তারা করোনা ভাইরাস আক্রান্ত হবে, তারা মারা, না 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 বাচ্চা কাচ্চা ইজ নট এন ইস্যু, রিলেটিভলি স্পিকিং সেটা কনসার্নের জায়গা না যে বাচ্চা কাচ্চা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে। ওনার এই স্টেটমেন্টটা পড়ে আমি আই জাস্ট ওয়ান্ডার যে উনি কি বুঝেন, উনি কি বলতেছেন, উনি কি সিচুয়েশনটা বুঝে কথা বলতেছেন, বা উনি কি জানেন যে কি হইতেছে, কি করণীয়, হাউ ইট ওয়ার্কস, কনসার্নটা আসলে কোথায়, কেন স্কুল কলেজ বন্ধ রাখছে, উনি কি তাহলে এটা বুঝেনি না কি কারণে আমরা স্কুল কলেজ বন্ধ রাখছি, নাকি উনি বুঝেন কিন্তু জাস্ট একটা স্টান্ট বাজে আর কি, জাস্ট ও বাচ্চাদেরকে আমি মরতে দিতে পারি না, খুব কেয়ারিং। সো আমার মনে হচ্ছে এটা একটা জাস্ট স্টান্ট বাজির দেখাইছেন উনি, উনি আমার ধারণা উনি বোঝেন, এতদিন হয়ে গেছে এক্সপার্টদের সাথে এতবার মিটিং করে ধরে না বোঝার কোনো কারণ নাই যে আসলে এখানে কনসার্নটা কোথায়, স্কুল কলেজ বন্ধ রাখার পয়েন্টটা কোথায়, ট্রান্সমিশনটাকে কার্ভ করা, বাচ্চা কাচ্চার ফিটালিটি ইজ নট দ্যাট বিগ অফ এ কনসার্ন রিয়েলি। সো এগুলো উনি সবই বোঝেন আমার বিশ্বাস, আমার ধারণা জাস্ট স্টান্টবাজি দেখানোর জন্য কথাটা বলছেন।